জাকির হোসেন জানতে চেয়েছেন মৃত ব্যক্তির জিনিসপত্র ব্যবহার করা যাবে কি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না জাকির হোসেন ভাই খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন মৃত ব্যক্তির জিনিসপত্র ব্যবহার করার সম্পর্কে আমাদের সমাজে এই সম্পর্কে কুসংস্কার চালু আছে যে একজন ব্যক্তি মারা গেলে পরে ওই মৃত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার করতে নাই করলে নাকি যে ব্যবহার করবে তার নিজস্ব সন্তান যদি হয় বা তার স্ত্রী যদি হয় বা তার কন্যা বা ছেলে যে কেউ হোক না কেন নিজের মধ্যে যদি কেউ ব্যবহার করে তাহলে পারে তার ক্ষতি হবে বা সে মারা যেতে পারে বা তার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে ইত্যাদি কথা সমাজে চালু আছে তবে এই সমস্ত কথার কোনো ভিত্তি পাওয়া যায় না একজন ব্যক্তি মারা যাওয়ার পরে তার ব্যবহারকৃত জিনিস তার সেরা ব্যবহার করতে পারবেন এতে কোনো বাধা নেই দেখুন কেমন একটা বিভেদ সৃষ্টি করা হয় যে কাপড় ব্যবহার করা যাবে না জামা ব্যবহার করা যাবে না পোশাক পণ্যের পোশাক ব্যবহার করা যাবে না এমন কথা বলা হয় কিন্তু সে তো বেঁচে থাকা অবস্থায় চেয়ার ব্যবহার করেছে ডাইনিং টেবিল ব্যবহার করেছে সাধারণভাবে যে রুমে থেকে সে সেখানে আরও অনেক আসবাবপত্র ছিল তো সেইগুলো কিন্তু ব্যবহার ঠিকই করে কিন্তু বলে কি জামা ব্যবহার করা যাবে না বা লুঙ্গি ব্যবহার করা যাবে না তার মানে কি এইগুলোর তাম একেবারে নগণ্য এই জন্য বলে কি যে করতে না এগুলো করলে ক্ষতি হবে দেখছেন ইসলাম কিন্তু এই বৈষম্য তৈরি করে না সুতরাং এটাই বলবো যে একজন মৃত ব্যক্তির রেখে যাওয়া যে কোনো পোশাক তার অধীনস্থ যারা আছে তারা ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না ক্ষতি করার মালিক তো আল্লাহ রাবুল আলামিন